হাই শুভম দাস এবং আপনি দেখছেন এসডি টেক বাংলা। তো আজকে আমরা কথা বলতে চলেছি স্টিকার্সের সম্বন্ধে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের ভেতরে স্টিকার্স প্রচুর ব্যবহার করে থাকে অনেকেই, এবং সত্যি কথা বলতে গেলে এগুলো ব্যবহার করাটা খুবই সুবিধাজনক হয়, এবং এতে আমরা অনেক মানে বড়ো কিছু ফিলিংসকে অনেক ছোটো ছোটো সহজে বুঝতে পারি, এবং সেটা খুবই ভালো ভালো মিমস হতে পারে এবং নানান রকম জিনিসপত্র। এবং কিছু কিছু যে স্টিকার্স আছে সেই স্টিকারগুলো নিজেরা আপনারা নিজেরা কাস্টম তৈরি করতে পারেন, যেমন কোনো বন্ধুর ছবি দিয়ে বা নিজের ছবি দিয়ে বা অন্য কিছু ছবি দিয়ে যেগুলো আপনি নিজেই দেখতে পেলেন সেগুলোকে মিম তৈরি করা যেতে পারে এবং সেটাকে স্টিকার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো সেমন কিছু স্টিকার আপনি এখানে তৈরি করতে পারেন। তো আমি প্রথমে এখানে দেখাচ্ছি যে এখানে একটা অ্যাপ্লিকেশন আছে যার নাম হচ্ছে স্টিকারলি। তো এই স্টিকারলি অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে গেলেও পেয়ে যাবেন, এবং আমি ডেসক্রিপশন বক্সের ভেতরে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আমি আপাতত এই স্টিকারলি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব, এবং সেই স্টিকারলি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর তো এখানে একটা অ্যাপ্লিকেশন খুলে আসলো, একটা ইন্টারফেস খুলে এসছে, এবং যে ইন্টারফেসটা আপনি দেখতেই পাচ্ছেন যে ফর ইউ বলে দেওয়া আছে, এবং এখানে নানান রকম ধরনের স্টিকার্স দেওয়াই আছে। এবং এখানটায় আপনি যদি ওপরে দেখেন তো স্টিকার্স এখানে সাইডে বার সরালে স্টিকার্স, এবং তার সাইডে সরালে স্টেটাস আছে। তো আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপের স্টেটাসও নিতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ যে নানা রকম স্টিকার আছে সেগুলোও নিতে পারবেন। এখানে সবসময় ট্রেন্ডি জিনিসপত্রগুলোকে এখানে দেওয়া হয়, এবং আপনার খুব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেমন ক্যারিমেন্টির অনেক আছে, এবং আলাদা আলাদা মিমস যেগুলো এখন চলছে সেসব মিমসেরও নানান রকম আছে। যেমন এখানে দেখো ম্যাগারি, তো একদম খুব তাড়াতাড়ি এগুলোকে অ্যাড করে দেয় এরা, এবং নানান রকম টাইপের ইমোজি যেগুলো আপনার প্রয়োজন হয় স্টিকার্সগুলো, সেই স্টিকার্সগুলো এখানে আছে, এবং আপনি সেই স্টিকার্সগুলোকে নিজের মতনভাবে অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড করার মানে যে এটা আছে সেটা অনেকই মানে সহজ। তো সেটা আমি প্রথমে দেখাই। তো এখানে একটা ডোরেমনের আছে, তো আমি ডোরেমনের এটাকে প্রথমে ক্লিক করব, এবং ক্লিক করলে আমি এখানে পুরো বাঞ্চ দেখতে পাচ্ছি যে এর ভেতরে কী কী রকমের জিনিসপত্র আছে, কী রকমের স্টিকার্স আছে, এবং সেটাকে অ্যাড করাটা খুব সহজ। অ্যাড টু হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং এখানে ডাউনলোডিং হবে ফার্স্ট, তারপর পুরো ডাউনলোডিং হয়ে যাওয়ার পর আপনাকে ওরা এখানে কোন হোয়াটসঅ্যাপ, আমার এখানে দুটো হোয়াটসঅ্যাপ আছে, যাই হোক আমি একটা হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, এবং এখানে অ্যাড করতে বলবে। তো এখানে আপনি যদি অ্যাড করে দেন তো এটা হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড হয়ে গেলে, এবং যখন আপনি স্টিকারের জায়গায় যাবেন এবং সেখানে স্লাইড করলেই সেখানে আপনি হোয়াটসঅ্যাপের ভেতরে ডোরেমন স্টিকার পেয়ে যাবেন এইগুলোকে, যেটা খুবই সহজ। বাট এখানে শুধু এইটুকুই নয়, এখানে যদি আপনি এই প্লাস বাটনটাকে ক্লিক করেন তবে আপনি নিজের মতনভাবেও নানান রকম স্টিকার তৈরি করতে পারবেন টেক্সট দিয়ে, শুধু অনলি টেক্সট থাকলো, বা আপনি যদি এখান থেকে কোনো ছবিপত্র নেন এবং নিয়ে যদি কোনো রকমের স্টিকার্স তৈরি করেন তো আপনি এখান থেকে সেটাও করতে পারবেন। আপাতত আমার কাছে এরকম টাইপের কোনো ছবিপত্র নেই, আমি তাই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না, তবুও আমি এখানে বলে দিলাম। তো এখানে আমার নিজস্ব একটা প্যাকেজ আছে, এবং সেই প্যাকেজটা আমার নিজস্ব কিছু বন্ধুবান্ধব এবং আমার নিজের ছবি দিয়ে তৈরি করা বলে আমি সেটা ব্লার করে রাখলাম। তো আপনারাও এরকমভাবেই করতে পারবেন, এবং সেটা করা খুবই সহজ বিষয়, আপনাকে শুধু এখানে প্লাস করতে হবে। এবং আমি এখান থেকে একটা বই এর পৃষ্ঠা আছে, তো সেই বইয়ের পৃষ্ঠাটাই করিয়ে দিই। তো একটা বইয়ের পৃষ্ঠা আমি ধরলাম, এখানে অটো আছে যেটা অটোমেটিক যদি মুখ থাকে তো সেটা একদম ওরা নিজস্বভাবে অটোমেটিক কেটে দেবে যে কতটুকুই আপনি এখান থেকে হবে। তো এখানে ও অত বেশি বুঝতে পারেনি, আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখানে ইরেজ করতে চাইলে এখান থেকে ইরেজ করে দিতে পারবো, এই যেমন চলটা তখন একদম এ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, বা রিস্টোর করতে চাইলে আমি এই যেমন চুলটাকে রিস্টোর করতে পারবো। তো এই রকমভাবেই আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যেমনি এইটাকে সেকেন্ড একটা এরকম লাভ দিয়ে এই জায়গাটাকে একটুখানি মুছে দিই, এবং একটা জাস্ট কিছু তৈরি করি, এবং এই এরকমই কিছু একটা থাকুক, এবং আপনি নিজের মতনভাবে ওটা দেখে নেবেন। এবং এখানে করলেই এখানে ম্যাগনিফাইং আসছে, সেই হিসাবে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে করবেন, এবং অ্যাপ্লাই করার পর এরকম টাইপের একটা স্টিকার আসছে। আপনি এখান থেকে টেক্সট দিলে টেক্সট আসবে, নানান রকম টেক্সটের স্টাইল আছে, আলাদা আলাদা জিনিসপত্র আছে, এবং আপনি এখানে টেক্সট দিতে চাইলে টেক্সট আসবে, এটা অনেকটা বড় হয়ে গেছে জায়গার তুলনা তাও। এবং ইমোজি ইমোজি দিতে চাইলে আপনার এখানে ইমোজি আসবে, এবং সেগুলো দিয়ে আপনি যদি নেক্সট করে দেন তাহলে এখানে নেক্সট হবে। তারপরে এটা নানান রকম ট্যাগস চাইবে, কারণ এগুলো ওরা এরকমভাবে আপনি এখানে যেমনি অন্য অ্যাপ্লিকেশনের মতন এগোতে পারেন। এবার আমার এখানে একটা কাস্টম যে একটা আমার প্যাকেজ আছে, বা আমি এখানে নিউ প্যাক খুলতে পারি, এবং খুলে আমি নিজের প্যাক খুলে এখানে আমার নিজস্বভাবে আমি ক্রিয়েটারের নাম এবং অ্যালাউ সার্চ এটা অফ করে দিয়ে যদি আমি ক্রিয়েট করি তাহলে হবে। এবং তাছাড়াও না হলেও আপনি এখানে এই রকম যারা ওরা কেমনভাবে করেছে যেটা পাবলিক আছে তো আপনিও পাবলিক করতে পারেন, বা আপনার নিজের কাস্টম রাখতে পারেন, এবং তারপরে সম্পূর্ণ প্যাকেজটিকে আপনাকে হোয়াটসঅ্যাপে অন করে নিতে হবে।
তাহলেই আপনি এটা করতে পারবেন। তো এটা খুব একটা সহজ এবং খুবই ভালো একটা সহজলভ্য একটা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনি এরকম মজার মজার স্টিকার তৈরি করতে পারবেন এবং নিজের বন্ধুদেরকে সাজাতে পারেন এবং আরও নানান রকম জিনিসপত্র আপনি করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং ভিডিওতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করাটা প্রয়োজন এবং লাইকটা একটু করবেন এবং অনেকদিন পর একটু ভিডিও বানিয়েছি তো প্লিজ একটুখানি দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন বাই বাই।